বাংলাদেশের মোট জনগোষ্ঠীর বড় একটা অংশ যুবক এবং তরুণরা। এই তরুণদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন এবং বিশেষ গুরুত্ব দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় তরুণদেরকে আলাদা করে সম্বোধন করতেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবক সম্প্রদায়, হে তরুণেরা, হে আগামীর ভবিষ্যতেরা, আপনার আমার প্রাণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তরুণদেরকে ডাকতেন, ডেকে ডেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কর্মপন্থা থেকে, তার এই ডাক থেকে, তরুণদেরকে আলাদা করে সম্বোধন করে বলা থেকে বোঝা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে আলাদা করে কিছু বলতে চাইতেন, তাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু দিক নির্দেশনা দিতেন এবং তরুণদের বিশেষ অবস্থান এবং বিশেষ গুরুত্ব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল। এই জন্য ইসলামের ইতিহাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ অভিযান, গুরুত্বপূর্ণ যুদ্ধে তরুণদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিয়েছেন, তাদের হাতে ঝান্ডা তুলে দিয়েছেন। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক তরুণদের হাতে দিয়েছেন, তিনি তাদেরকে এত বেশি ভালোবাসতেন। আমরা যদি কোরআন দেখি তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তরুণদের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আমি আমাদের তরুণ বন্ধুদেরকে বলতে চাই, কোরআনে কারিমের দুটি সুরা আপনারা বিশেষ করে তরুণরা, যুবকরা বার বার করে পড়বেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করবেন। তার একটি হলো সুরায় কাহাফ, আরেকটি হলো সুরা ইউসুফ। সুরা কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন কিছু যুবকের ঘটনা, ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন এবং তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তারা ছিল কিছু যুবক যারা পৃথিবীর ইতিহাসের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এমন এক ত্যাগের স্বাক্ষর তারা রেখেছে যে কোরআন সেই ইতিহাসকে উল্লেখ করেছে। তারা আর কেউ ছিল না, তারা ছিল কিছু যুবক, কিছু তরুণ। এরাই গোটা সমাজের মোড়কে পরিবর্তন করে, তারাই গোটা সমাজের ইউটার্নের ব্যবস্থা করে, উদ্যোগ গ্রহণ করে, তারাই গোটা সমাজকে নিয়ন্ত্রণ করতে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা রাখতে পারে। তারা ছিল কিছু যুবক যারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা তাদের উপরে হেদায়েত আরো দিয়েছেন এবং তাদের হেদায়েতকে বৃদ্ধি করেছেন, তারা সেটার উপরে অটল ছিল এবং অটলতাটা এত বেশি ছিল যে কোরআন সে ইতিহাসকে উল্লেখ করেছে। আজকের তরুণদের সেই ঘটনা পড়া উচিত, কিভাবে শিরক থেকে বাঁচার জন্য, তাওহীদের দিকে যাওয়ার জন্য যুবকরা কাজ করেছে, কিভাবে তারা অনুপ্রেরণা হয়ে আছে আমাদের জন্য, অনুসরণীয় হয়ে আছে পৃথিবীর ইতিহাসের আগামীর সকল তরুণদের জন্য, সেটি জানবার জন্য আপনাকে সূরা কাহাফ পড়তে হবে। সূরা কাহাফের তরুণদের সেই ঘটনা আপনাকে পড়তে হবে, আসহাবে কাহাফের যুবকদের ঘটনা আপনাকে জানতে হবে, আরও বিভিন্ন যুবকদের ঘটনা, একাধিক যুবক দলের ঘটনা আল্লাহ সুবহানাহু সূরা কাহাফে উল্লেখ করেছেন। কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই সূরা কাহাফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা কাহাফ যে ধারণ করে, যে তেলাওয়াত করে, এটার মধ্যে যে মশগুল থাকে, নিজেকে এর মধ্যে সে ব্যস্ত রাখে, সূরা কাহাফকে সে চর্চা করতে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, হিফজ করবে, পড়তে থাকবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই জন্য সূরা কাহাফ বিশেষ করে তরুণরা, তাদের ইতিহাস জানবার জন্য, তাদের পরিচয়, আত্মপরিচয় এটা জানবার জন্য এই সূরা কাহাফটা পড়া দরকার, সূরা কাহাফের তরুণদের ঘটনা পড়া দরকার। সেই সাথে সূরা ইউসুফ, আজকের তরুণরা তাদেরকে ধ্বংস করবার জন্য সংস্কৃতির নামে, বিনোদনের নামে, শিক্ষার নামে, বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে শিকার করবার জন্য আজ নানা রকমের আদার দেওয়া হয়েছে। মাছ শিকার করবার জন্য বর্ষির মুখে যেরকম অনেক মুখরোচক আদার দেওয়া হয়, আমার তরুণদেরকে, এদেশের মুসলিম যুবকদেরকে, তরুণীদেরকে ধ্বংস করবার জন্য শিক্ষার নামে, কখনো বিনোদনের নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে নানা রকমের আদার দিয়ে শিকার করা হচ্ছে। শিকার হওয়া তরুণের সেই অনুভূতিও নেই, তার সেই ন্যূনতম সেন্সটুকু পর্যন্ত নাই যে সে শিকার হয়ে যাচ্ছে, সে কারো না কারোর অন্ধ অনুকরণ করছে। তাকে বলা হচ্ছে তুমি স্বাধীন হও, তাকে বলা হচ্ছে তুমি খোলস থেকে বেরিয়ে আসো, তাকে বলা হচ্ছে তুমি নিজের মত প্রকাশ করো, তাকে বলা হচ্ছে তুমি মুক্ত হও। মুক্ত হওয়ার কথা বলে তাকে রবের গোলামি থেকে রবের গোলামদের গোলামে পরিণত করা হচ্ছে, সম্মানিত উপস্থিতি। এই জন্য আমার তরুণ বন্ধুদের প্রতি, আপনাদের প্রতি আমার আরজ থাকবে যে আজ তরুণদের চরিত্র ধ্বংস করবার যে চক্রান্ত চলছে, এখান থেকে বাঁচবার জন্য
ইউসুফ আলাইহিসসালামের ঘটনা বারবার পাঠ করা দরকার, পুনর্পাঠ করা দরকার। কিভাবে একজন মুসলিম তরুণ, আল্লাহর প্রতি বিশ্বাসী তরুণ, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে, যেখানে সেখানে সে নিজেকে বিলিয়ে দিবে না, তার একটা আত্মসম্মান থাকবে, আত্মমর্যাদা থাকবে, আত্মপরিচয় থাকবে, তার মধ্যে একটা বাইন্ডিং থাকবে, নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকবে, যার নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার নেই, সে নিজেকে যুবক দাবি করাটাও হাস্যকর। যুবক এবং তরুণ তো সে যে নতুন গাড়ির মতো, নতুন গাড়ি যেরকম ব্রেক দিলে সাথে সাথে সেটা কাজ করে, ঠিক একইভাবে একজন তরুণ সে যেখানে থামতে চায় সেখানে সে থামতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তার চরিত্রকে যেখানে সেখানে রাস্তাঘাটে বিলিয়ে দেয় না, অপাত্রে বিভিন্ন মুখরোচক স্লোগানের আড়ালে সে নিজের চরিত্রকে ধ্বংস করে দেয় না। আজকের তরুণদের চরিত্র এটাকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে, গোটা সমাজে চালনি দিয়ে চেকে মুসলমান তরুণদের মধ্যে সৎ চরিত্রবান তরুণ, যেই তরুণ দাঁড়িয়ে বুক টান টান করে বলতে পারবে, আমার জীবনে একটি মুহূর্তের জন্য কোনো অশ্লীলতা, কোনো মন্দ বিষয়, জেনা বা জেনার আনুষঙ্গিক কোনো বিষয় আমাকে কখনো স্পর্শ করেনি, এরকম বুক টান করে বলার মতো তরুণের সংখ্যাই সমাজে খুব কম। সময় তো ভাইরা, সেই যুবক হওয়ার জন্য আমাদের সূরা ইউসুফ পড়তে হবে। কিভাবে আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম, তার কাছে লোভনীয় প্রস্তাব এসেছিল, কিভাবে তিনি সেই প্রস্তাবকে ডিনাই করে নিজের ইমানের পরিচয় দিয়েছেন, সেজন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে, তিনি সে বন্দী জীবনকে গ্রহণ করেছেন, নিজের চরিত্রকে বিলিয়ে দেন নাই। আর আমাদের যুবকরা, তাদেরকে কোনো প্রলোভনও দিতে হয় না, স্বেচ্ছায় তারা শয়তানের হাতে ধরা দিচ্ছে। এই যুবক গোটা পৃথিবীতে যদি ভরেও যায়, এই মুসলিম যুবক দিয়ে মুসলমানদের কল্যাণ হবে না, মুসলমানদের মুক্তি সাধন হবে না। মুসলমানদের মুক্তির জন্য এমন কিছু যুবক দরকার যারা হারামকে না বলার মতো ইমানি পাওয়ার অর্জন করবে। আল্লাহ আমাদের সব যুবককে সে তৌফিক দান করবে। অতএব আমি যুবকদেরকে বলতে চাই যে আপনারা সর্বপ্রথম যে কাজ করবেন তা হলো কোরআন এবং হাদিসের ব্যাপক নলেজ এবং ইলম অর্জন করতে হবে আপনাকে। আপনি শুধুমাত্র শুনে শুনে মুসলমান হলে চলবে না, আপনি মুসলমানের সন্তান মুসলমান হলে চলবে না, আপনাকে কোরআন সম্পর্কে জানতে হবে, আপনাকে হাদিস সম্পর্কে জানতে হবে, আপনাকে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে, আপনাকে কূটচক্র যে নাস্তিক এবং উগ্র নাস্তিক যারা মিস্তাব এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে, এরা যে বিভিন্নভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ব্লগে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে তারা যে ইসলামের বিষয়ে আপনাকে সন্দেহপ্রবণ করে তুলবার জন্য নানা রকমের তারা ফাঁদ পেতে রেখেছে, সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে ইসলাম সম্পর্কে নিজে আগে ভালো করে জানতে হবে, তাহলে সেগুলো মোকাবেলা করতে পারবেন এবং নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য যেমনটি বলেছিলাম সূরা কাহফ এবং সূরা ইউসুফ আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। এবং সেই সাথে দ্বিতীয়ত যে পয়েন্টটির কথা বলবো তা হলো সোহবত এবং সান্নিধ্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। সোহবত এত গুরুত্বপূর্ণ ব্যাপার যে আল্লাহর নেককার বান্দা, সিনিয়র ওলামা একরাম, আমলদার ওলামা একরাম, যাদের কথা এবং কাজে মিল আছে, যারা আল্লাহ ভীরু, যারা দুনিয়া লুভী নয়, সেরকম আমলদার আল্লাহ ভীরু নেককার বান্দারা বিভিন্ন জায়গায় আছে, তাদের সান্নিধ্য, তাদের সাহচর্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল অনেক জেনারেল শিক্ষিত ভাই বোন আমি দেখি, অনেক ভাইরা যারা কোরআন হাদিসের কিছু আয়াত, কিছু ভাষ্য এগুলো মুখস্থ করে টুকটাক কিছু জ্ঞান অর্জন করে তারা এক একজন বড় বড় স্কলার সেজে গেছে। কোনো ওলামা একরামের কাছে যাওয়ার কোনো প্রয়োজন, তাদের সান্নিধ্যে যাওয়ার, সাহচর্যে যাওয়ার কোনো প্রয়োজন তারা অনুভব করছেন না। এটা আরেকটা ফিতনা, এটা আরেকটা বড় ফিতনা। তাদের হাবভাব দেখে বোঝা যায় চরম অহংকারী এবং দিনের ছোঁয়া পর্যন্ত নেই তাদের মধ্যে। তো আমাদের তরুণ বন্ধুরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পাশাপাশি ওলামা একরাম, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু মানুষদের সান্নিধ্য অর্জন না করলে আপনি এ যুগে নিজের ইমানকে রক্ষা করতে পারবেন না। তৃতীয়ত বিশেষভাবে আপনাকে যেটি করতে হবে তা হলো যে আপনি একজন ইমানদার হিসাবে, আপনি একজন মুসলিম যুবক হিসাবে চলমান মুসলমান এবং ইসলামদের বিরুদ্ধে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে চলমান যে ষড়যন্ত্রগুলো আছে, সেটা দেশীয় হোক এবং আন্তর্জাতিক হোক, এগুলো সম্পর্কে আপনাকে ওয়াকিফাল হতে হবে, আপনার জানাশোনা থাকতে হবে যে কি চলছে চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রগুলো যদি আপনি না জানেন তো আপনি এগুলোকে মোকাবেলা করতে পারবেন না। একটা ষড়যন্ত্রের কথা বলি, একটা চলমান ষড়যন্ত্র আজ গোটা দেশে চলছে, তা হলো তৃতীয় লিঙ্গের মানুষদের নাম করে ট্রান্সজেন্ডার নামক এক অযৌক্তিক হাস্যকর এক আইডিয়াকে, এক আইডিওলজিকে
এক চিন্তাধারাকে জোর করে আমাদের সমাজে পুশ করানোর চেষ্টা করা হচ্ছে। অনেক মানুষ আমরা জানিও না, আমরা মনে করি ট্রান্সজেন্ডার আর হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ বোধহয় এক। এবং কেন এটা করা হচ্ছে, দুর্বিসন্ধিটা ঠিক কোন জায়গাটাতে আমরা অনেকে ধরতে পারছি না। মুসলিম যুবকদেরকে সমকালীন রাজনীতি, সমকালীন বিভিন্ন বৈশ্বিক এবং দেশীয় প্রেক্ষাপট পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে ওয়াকিফাল হতে হবে, চোখ কান খোলা থাকতে হবে, ষড়যন্ত্রগুলো ধরার মতো সে ধী শক্তি আমাকে হতে হবে। যুবকরা যদি সেই দৃষ্টি সম্পন্ন না হয় তো কোনো অবস্থাতে সেগুলো মোকাবেলা করতে পারবেন না। এবং চার নম্বর যে বিষয়টি বলবো তা হলো আমাদের যুবক ভাইদেরকে বোনদেরকে দৃষ্টান্ত হতে হবে। কোন দিক থেকে? গোটা সমাজের সমস্ত মানুষের কাছে দৃষ্টান্ত হতে হবে, উদাহরণ হতে হবে যে একজন দিনদার আল্লাহভীরু মুত্তাকি তরুণ কেন সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনীয়, এটি প্রমাণ করতে হবে তার কর্ম দ্বারা। আমাদের অনেক তরুণ ভাইদেরকে আমি চিনি, তারা একসময় নামাজ কালাম পড়তো না, একসময় দিনের ছোঁয়ায় তারা আসেনি, তখন তারা মোটামুটি বাবা মার কাজে, সংসারের কাজে, দুনিয়ার কাজে তারা এঙ্গেজ ছিলেন। এখন তারা নামাজ রোজা ধরেছেন, ইসলামে এসেছেন, এখন তারা সব ছেড়ে দিয়েছেন। এরকম বহু যুবকের কথা আমি জানি, তারা কখনো আদর্শ মুসলিম তরুণ হতে পারে না। আপনি আদর্শ মুসলিম তরুণ হলে নামাজ রোজার আগে আপনি যে ব্যবসার প্রতি মনোযোগী ছিলেন এখন আপনাকে আরো বেশি মনোযোগী হতে হবে। আপনি যে চাকরি করতেন ওই চাকরিতে এখন আপনাকে আরো সিরিয়াস হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আগে ক্যামেরার ভয়ে করেছেন, এখন আল্লাহর ভয়ে করতে হবে, এখন আমানতদারিতার ভয়ে করতে হবে, যাতে সমাজের মানুষ এটা মনে না করে যে অমুকের ছেলে দিন ধর্ম করে হুজুর হয়ে গিয়ে সে তো সংসার ত্যাগ করছে, বাবা মার কোনো কাজে আসে না, দোকানে কাজে আসে না, ব্যবসার কাজে আসে না, চাকরিতে সে অনিয়মিত, এরকম কোনো কথা তকমা যেন শুনতে না হয়। অনেক তরুণরা আছে ইসলামের পথে এসে তারা ঢিলা হয়ে যায়। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে ঢিলা করে না, ইসলাম আমাদেরকে টাইট করে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমাদেরকে আজ রপ্ত করতে হবে ভালো করে। ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইয়ুতকিনাহু, আল্লাহর কাছে প্রিয় কাজ হলো যে কোনো কাজ করবে, আমালান এই আমালিন, যে কোনো কাজ করবে মানুষ সেটা যেন ইতকানের সাথে করে, দৃঢ়তার সাথে করে, ভালোভাবে করে, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় কাজ। এজন্য আপনি দিনে এসেছেন, এখন আপনি আপনার বাবা মার কথা আরো বেশি শুনবেন, আপনি সমাজের প্রতি আরো দায়িত্বশীল হবেন, আপনার আচরণ আরো সুন্দর হবে, আপনার ব্যবসা আরো মনোযোগী হবেন, আপনি কাস্টমার প্রতি আরো সিরিয়াস হবেন, আপনার চাকরির প্রতি আরো মনোযোগী হবেন, তাহলে ইনশাআল্লাহ ইবনিল্লাহ আপনাকে দেখে অন্য আরো 10টা যুবক তারা উৎসাহিত হবে, অন্য ফ্যামিলি উৎসাহিত হবে। আল্লাহ আমাদের সবাইকে সেগুলো তৌফিক দান করুন। আমি আবার এক নজরে বলে দিচ্ছি আজকের যুবক এবং তরুণ ভাইদেরকে, আপনাদের প্রতি অনুরোধ আপনারা সূরা কাহাফে আসহাবে কাহাফের যুবকদের ঘটনা, শির থেকে বাঁচার জন্য দূরে গিয়ে আশ্রয় নেওয়া যুবকদের ঘটনা আপনারা আসহাবে কাহাফের ঘটনা সূরা কাহাফ থেকে আপনারা পড়ুন। চরিত্রকে কিভাবে সংরক্ষণ করতে হয় সেই শিক্ষা, সেই দীক্ষা নেওয়ার জন্য সূরা ইউসুফ পড়ুন। সেই সাথে কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞান অর্জন করুন, নাস্তিকদের ষড়যন্ত্রগুলো সম্পর্কে ওয়াকিফাল থাকুন এবং এ সম্পর্কে প্রয়োজনীয় বই পুস্তকগুলো পড়ুন। অনেক যুবকরা আজকাল এ সম্পর্কে অনেক বই পুস্তক লিখছেন, সেগুলো আপনি পড়ুন। দ্বিতীয়ত, কোরআন হাদিসের এলেম এবং জ্ঞান অর্জন করার পাশাপাশি অবশ্যই কোনো মুত্তাকি পরহেজগার আল্লাহভীরু নেককার মানুষদের সোহবত, সান্নিধ্য, সাহচর্য, তাদের সাথে পরামর্শ নেওয়া, তাদের কাউকে উপদেষ্টা বা একাধিক ব্যক্তিকে উপদেষ্টা হিসাবে রেখে তারপর আপনি কাজগুলো করুন, ইনশাআল্লাহ বিল্লাহ এতে আপনি বিভ্রান্তির পথ থেকে বাঁচতে পারবেন। নাম্বার তিন, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি আদর্শ মুসলিম যুবক হিসেবে চলমান যত ষড়যন্ত্র আছে, সেটা দেশীয় হোক, সেটা আন্তর্জাতিক হোক, কখনো বিনোদনের নামে, কখনো ব্যবসার নামে, কখনো বিভিন্ন পণ্যের মোড়কে কিভাবে আপনাকে এবং সমাজকে ধ্বংস করা হচ্ছে এটা আপনাকে জানতে হবে। আর চার নম্বর সর্বশেষ হলো, আদর্শ হতে হবে আপনার কাজে কর্মে, আপনার আচার আচরণ, আপনার কাজকাম সব কিছু দেখে অন্য 10টা ফ্যামিলির যুবকরা যেন দৃষ্টান্ত হয় যে অমুকের মতো হও, আপনি যেন ইসলামের পথে এসে আরও ঢিলা হয়ে না যান। আল্লাহ তা আমাদের যুবকদেরকে আদর্শ মুসলিম যুবক হওয়ার তৌফিক দান করুন, আসহাবে কাফের যুবকদের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন, ইউসুফ আলাইহিসসালামের মতো বলিষ্ঠ চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তা আমাদের সমস্ত যুব সম্প্রদায়কে যত ষড়যন্ত্র আছে, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের মুসলিম যুবকদের ইমানকে হরণ করবার জন্য, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপন অনুগ্রহে আপন রহমতে আমাদের সবাইকে হেফাজত করুন বলে আমিন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।